বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন স্লোগান নিয়ে দেশের বিভিন্ন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণ মানুষের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। তাই বঙ্গবন্ধু যখন বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সমবায়কে বিকশিত করেছিলেন, সকালে চট্টগ্রামে এলইজি ভবন মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ও সাবেক সিটি মেয়র আজম নাসিরুদ্দিন। খুলনায় সকালে হাদিস পার্ক এলাকায় থেকে বের হয় বনার্থ সমবায় র্যালি। ময়মনসিংহের সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শেষ হয় জেলা পরিষদে পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে। দিনটি উপলক্ষে নেত্রকোনায় সকালে মুক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। নড়াইলে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বের হয় র্যালি, অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পরে সমবায় কার্যালয়ের সাফল্য অর্জনের জন্য পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। মেহেরপুরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। সিরাজগঞ্জের তারাশি প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জামালপুরে বক্তারা বলেন, বঙ্গবন্ধু দর্শনের সকলকে সমবায়ে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান। চাঁদপুরে হাজীগঞ্জে র্যালি ও আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর অফ রফিকুল ইসলাম। নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নানা আয়োজনে নাটোর, মানিকগঞ্জ ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক, এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।